আমাদের শিক্ষার্থীরা অনাহারে না খেয়ে এই শীতের রাতে 116 ঘন্টার উপর সময় পার করে দিল, অথচ আমাদের কোনো কর্ণপাত হচ্ছে না। এবং এই যে সরকারের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সময় দীর্ঘায়িত করা যে প্রক্রিয়া, এর মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে অসহিষ্ণু করে তোলার একটা কৌশল নেওয়া হয়েছে। এবং এর মধ্য দিয়ে আমরা আরো দেখলাম যে এই ন্যায্য আন্দোলনকে ঘিরে আমাদের কিছু শিক্ষক নেতৃবৃন্দ আছেন, তাদের প্রতিক্রিয়াও দেখলাম। তার মধ্যে আমরা চৌধুরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিক্রিয়াও দেখলাম। এখন এটা নিয়ে যদিও বিতর্কিত সংবাদ বলে মনে হচ্ছে অনেক সময়, কারণ কেউ কেউ আবার অস্বীকার করছেন, কিন্তু এটা ঠিক যে অস্বীকার করলেও নিশ্চয়ই ওই যে উপাচার্যদের যে ফোরাম আছে, যে সংগঠন আছে, তাদের পক্ষ থেকে নিশ্চয়ই তাদের লিখিত কোনো কিছু গেছে, এবং তার মধ্য দিয়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থার সংকট সেই চেহারাটা কিন্তু খুব সহজ হয়ে গেল আমাদের বোঝার জন্য। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কি ধরনের মানুষ উপাচার্য হন এবং কি ধরনের মানুষকে সরকার বেছে নেয় উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার জন্য, সেটা কিন্তু এই যে তাদের অবস্থান এই আন্দোলনকে ঘিরে সে অবস্থানের মধ্য দিয়ে খুব স্পষ্ট হয়ে গেছে। এবং এই যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো, আমি ক্যাম্পাসেই থাকি, আমি প্রতি রাতে যখন ঘুমাই তখন আমার ছাত্রদেরকে শীতের রাতে বের করে স্লোগান দেওয়া হয়। আমি সকালবেলা যখন হাঁটতে বের হই শীতের রাতে, দেখি সামনের সারিতে কিছু মাস্তান ধরনের ছেলে থাকে, তাদের নেতৃত্বে যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছে কিংবা মাত্র দ্বিতীয় বর্ষে আছে, তারা লাইন ধরে সকালবেলা হচ্ছে মিছিল করতে থাকে। রাত্রে 2টা 3টা 12টা কোনো কিছু নেই, মিছিলের শব্দ শোনা যায়। তখন আমাদের শিক্ষকরা অসম্মানিত হন না, যখন কোনো ছেলেকে ন্যায্য আন্দোলনের জন্য সাউন্ড গ্রেনেড ছুড়ে ফেলা হয়, যখন বুলেট নিক্ষেপ করা হয়, যখন মৃত্যু ঝুঁকিতে নিজের ছাত্রকে ফেলা হয়, তখন আমরা শিক্ষকরা অসম্মানিত বোধ করি না। কিন্তু ন্যায্য দাবির আন্দোলন যখন হয় তখন আমরা অসম্মান বোধ করি, আমরা নিজেকে মনে করি যে আমরা কি আজকে চাষাবসা হয়ে গেলাম কিনা। এই হচ্ছে আমাদের শিক্ষক সমাজ, যেই সমাজ আসলে মানুষের সম্মান কুড়াতে ব্যর্থ হচ্ছে, এবং সেটারই একটা চূড়ান্ত প্রকাশ দিলাম 34 জন ভিসি, এটা যদি সত্য হয়ে থাকে, তাদের যে অবস্থান এই আন্দোলনকে ঘিরে। তার মানে হচ্ছে যেই উপায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে সেটাই আসলে সকল বিশ্ববিদ্যালয়ের সংকটের মূল কারণ। এখানে আসলে খোঁজা হয় তার একাডেমিক যোগ্যতার চাইতে উনি ক্লাস ঠিক মতো নেন কিনা, পরীক্ষা ঠিক মতো নেন কিনা, সেগুলার চাইতে উনার গবেষণা আছে কিনা, সেগুলার চাইতে গুরুত্বপূর্ণ হয়ে যায় সেই যিনি নিয়োগ পাবেন উপাচার্য হিসেবে তার মেরুদণ্ডটা কতটা নরম। নরম মেরুদণ্ডের মানুষকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবং শুধু তাই না, শুধু মেরুদণ্ড নরম না, যাদের মেরুদণ্ড নরম হয় সঙ্গত কারণে তারা অমানবিক হন, বিবেকহীন হন, এবং এই যে ক্ষমতার সাথে তাদের যে সক্ষমতা তৈরি হয় এই নিয়োগের মধ্য দিয়ে, তার মধ্য দিয়ে উপাচার্য আসলে উপাচার্য থাকেন না, তারা আসলে সরকারের একটা বিস্তৃত অংশে পরিণত হন। এবং 34 জন যে আমরা বিবৃতি দেখলাম, এবং শুধু তাই না, শিক্ষক সমিতির যে ফোরাম, যে শিক্ষক সমিতি শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে দর কষাকষি করার কথা সরকারের সাথে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে, তাদের চেহারাও কিন্তু ভিন্ন কিছু না। যারা শিক্ষক সমিতিতে নির্বাচিত হচ্ছেন, দুঃখজনক হলেও সত্য, আমরাই ভোট দিচ্ছি, আমরাই তাদেরকে নির্বাচিত করছি, এবং এই নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ওনারাও কিন্তু আসলে সরকারের বিস্তৃত অংশই। তার মানে শিক্ষক শিক্ষার্থীর জন্য যারা এই দলীয় রাজনীতির স্রোতের মধ্যে নেই, তাদেরকে রক্ষা করার জন্য, তাদের অধিকার নিশ্চিত করার জন্য, তাদের যে পেশাগত সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চিত করার জন্য আসলে কেউ নেই। এরকম একটা অবস্থায় কি হতে পারে সেটারই একটা প্রকাশ আমরা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখলাম। এবং সঙ্গত কারণে এই চিত্রটা পাবলিক বিশ্ববিদ্যালয় সহ আমাদের যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে এটা খুবই একটা সাধারণ চিত্র। এবং বিশেষ করে একটা ছেলে একটা মেয়ে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়, এবং বিশেষ করে যারা দুর্ভাগ্যবশত, আমি দুর্ভাগ্য বলছি, যারা যাদের হলে থাকতে হয় তাদের যেভাবে নিপীড়ন চালানো হয় সেটা হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পকেও কখনো হার মানায়। অথচ প্রভোস্ট আছে, হাউস টিউটর আছে, প্রক্টর আছে, তারা কিন্তু এতে লজ্জিত হন না, বরং ওনারা লজ্জা পান
যখন প্রতিবাদ করে মানুষ, ওনারা অসম্মানিত বোধ করেন যখন ন্যায়ের পক্ষে শিক্ষার্থীরা পথে দাঁড়াতে বাধ্য হয়, অনশন করতে বাধ্য হয়। তাদের তো আসলে ক্লাসরুমে থাকার কথা, তাদের কাজ তো গবেষণা এবং শিক্ষা নেয়া শিক্ষকের কাছ থেকে, তার পরিবর্তে তার নিজের বাঁচার তাগিদে, নিজের অস্তিত্বের তাগিদে তারা আজকে অনশনে বসছেন। এটা খুবই লজ্জার যে অনশনের 116 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও তাদের দাবি দাওয়ার প্রতি ওভাবে কর্ণপাত করা হচ্ছে না। উপরন্তু শিক্ষকদের একটা অংশ যারা সরকারি পৃষ্ঠপোষকতায় এবং সরকারের বিস্তৃত অংশের যারা শক্তিতে বলিয়ান হয়ে নিপীড়ন চালায়, তারা বরং শিক্ষক সমাজকে আজকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন। এবং আমি বলতে চাই আজকে যারা শিক্ষক আছেন, যারা ভিসির পদে আছেন, বিভিন্ন নেতৃবৃন্দ আছেন শিক্ষক সমিতির, তাদের ছেলে মেয়েকে হলে রাখুন, হলে রেখে দেখুন ওই গণরুমে কি কষ্ট করে একটা শিক্ষার্থী জীবন যাপন করে। যেখানে আসলে একটা শিক্ষার্থীকে শিক্ষার্থী হিসেবে তৈরি করার চাইতে মাস্তান হিসেবে যেন সে তৈরি হয়, সেই ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলো চূড়ান্ত করেছে। অথচ সেটা নিয়ে আপনি যদি কথা বলেন, আপনি হচ্ছে অপাঙ্কেয়, আপনি হচ্ছে ওনাদের ভাষায় আপনি হচ্ছেন উস্কানি দাতা। এই উস্কানি আমরা আসলে দিতেই চাই, যেই উস্কানি আমার অধিকার নিশ্চিত করতে পারে সেই উস্কানি দেওয়া প্রত্যেক শিক্ষকের নৈতিক দায়িত্ব, এবং সেই দায়িত্ব থেকে আমরা আসলে পিছিয়ে পড়তে চাই না। আমরা উস্কানি দাতাই হতে চাই, আমরা উস্কানি দাতা হতে চাই শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের প্রতি, আমরা উস্কানি দাতা হতে চাই আমরা শিক্ষকদের যে পেশাগত সুযোগ সুবিধা সেগুলো খুব স্বচ্ছভাবে এবং জবাবদিহিতামূলক ব্যবস্থার মাধ্যমে সেগুলো নিশ্চিত করা হোক। বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক, বিশ্ববিদ্যালয় যেন কারো ক্ষমতায় টিকে থাকা দুর্গ না হয়। বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান তৈরির, জ্ঞান অর্জনের এক একটা উপাসনালয়, কিন্তু সেটা উপাসনালয় না হয়ে, জ্ঞান অর্জনের উচ্চশিক্ষার উপাসনালয় না হয়ে এটা হয়েছে এক একটা ক্ষমতা দুর্গ। এবং এই ক্ষমতা দুর্গকে রক্ষা করার জন্য উপাচার্যরা খুব তৎপর থাকেন, তৎপর থাকেন প্রক্টররা, তৎপর থাকেন প্রশাসনের সকল অংশ, এমনকি শিক্ষক সমিতি তার থেকে ব্যতিক্রম কিছু না। এবং শিক্ষক সমিতির সভাপতি হতে পারলে, সাধারণ সম্পাদক হতে পারলে, শিক্ষক সমিতির নেতৃত্বে আসতে পারলে ওনাদেরও সামনে অন্য কোনো পথ পাওয়ার সুযোগ তৈরি হয়। তার মধ্য দিয়ে আমরা শিক্ষক হিসেবে থাকছি না, আমরা হয়ে যাচ্ছি এক একটা দলের দলীয় কর্মী। এবং শাহজালাল প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার সাথে কথা হচ্ছিল একজনের একটা আলোচনায়, সেখানে বলছিলেন যে সর্বদলীয় কমিটি, তদন্ত কমিটি, একটা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় কমিটি হবে কেন? বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষক নেই? সব শিক্ষকরা কি দলীয় কর্মী যে তাদের সর্বদলীয় তদন্ত কমিটি করতে হবে? এই ধরনের শব্দ যখন শিক্ষকদের মুখ দিয়ে বের হয় তখন এটা বুঝতে অসুবিধা হয় না তাদের মধ্যে শিক্ষার মানসিকতা চাইতে, শিক্ষা দান কিংবা গবেষণার মানসিকতা চাইতে ক্ষমতা দিয়ে নিজেকে শক্তিশালী করা, সরকারের সাথে ভালো সম্পর্কের মধ্য দিয়ে, সরকারের সাথে দাবিদারির সম্পর্কের মধ্য দিয়ে ক্ষমতার চর্চাকে নিশ্চিত করা। এবং সেটারই আমরা কিন্তু একটা প্রভাব আমাদের ছাত্র রাজনীতিতেও দেখি, যেই দল ক্ষমতাসীন হয় তারা হলগুলোতে এক একটা হল মিনি কনসেন্ট্রেশন, হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত হয়। এমন উদাহরণ আছে, আমার এক ছাত্র আরজালী মাতবপুরের বই নিয়ে তার রুমে যাচ্ছিল হলের, সে আরজালী মাতবপুরের বই তার হাতে দেখে তাকে নাস্তিক হিসেবে চিহ্নিত করে তাকে চর থাপ্পড়ও এখনকার নেতারা মারছেন, তারা কি নেতা? এই ধরনের মাস্তানকে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা দিয়ে থাকে, পৃষ্ঠপোষকতা করে থাকে, সেগুলোকে আসলে শিক্ষার উপাসনালয় থাকে উচ্চশিক্ষার, নাকি আসলে এক একটা ক্ষমতা দুর্গ হয়ে ওঠে? এবং এই বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চশিক্ষার পরিবর্তে আসলে অপরাজনীতির চর্চার একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে। এবং এই জন্য অবশ্যই সরকার যেহেতু তার সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক কি হবে সেটা এখনো নির্ধারণ করতে পারেনি, তারা মনে করে বিশ্ববিদ্যালয়কে যদি নিয়ন্ত্রণ করতে পারে তাদের ক্ষমতা থাকাটা চিরদিন নিশ্চিত হয়ে যায়, এবং যেই ক্ষমতায় আসুক না কেন তাদের মধ্যে এই প্রবণতা তৈরি হয়, এবং এই প্রবণতাই থেকেই এই বিশ্ববিদ্যালয়গুলো আর আসলে উচ্চশিক্ষার যে কাঠামো থাকা উচিত সেই কাঠামো মোটেই বিরাজ করে না, এক একটা রাজনৈতিক দলে পরিণত হয় যেখানে শিক্ষকরা নিজেরাই নিজেদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হন, অসুস্থ অপরাজনীতিতে লিপ্ত হন। এবং আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যা দেখছি এগুলো হচ্ছে তারই প্রতিফলন। সেটা এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ঘিরে যে সংকট বিরাজ করছে সেই সংকটেরই একটা স্বরূপ আমরা দেখছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এবং এইখানে এই এই সংকটের স্বরূপ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একই রকম। এখানে যেই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ থাকেন তারা তার যে সহপাঠীদেরকেও মারতে হত্যা করতেও কুণ্ঠাবোধ করেন না,
1991 সাল থেকে 2019 সাল পর্যন্ত একটা গবেষণায় বাংলা ট্রিবিউনের একটা রিপোর্টে দেখছিলাম যে 161 জন কিংবা 62 জন মৃত্যুবরণ করেছে এই এই দলীয় দ্বন্দ্ব হানাহানি এবং ক্ষমতা দখলের যে যে অপতৎপরতা অপরাজনীতি তার পরিপ্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয়ে এই যে স্বপ্ন নিয়ে আসে এবং ছাত্ররা যে এই যে হত্যার শিকার হয় তাকে প্রাণ দিতে হয় সেই জন্য আসলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে কিনা সেই জন্য আসলে শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণ করতে আসে কিনা এরকম একটা অবস্থা বিরাজ করে অথচ আমরা শিক্ষকরা সামগ্রিক অর্থে লজ্জিত হই না আমরা বরং ক্ষমতা তোষণ করতেই নিজেদেরকে সম্মানিত বোধ করি দাবেদারি করতেই নির্লজ্জভাবে আমরা হচ্ছে সম্মানিত বোধ করি এবং এই সম্মানিত বোধ করার মধ্য দিয়ে সমাজে শিক্ষকদের যে সম্মানজনক অবস্থান সেটা ধুলার সাথে মিলিয়ে যায় মাটির সাথে মিশিয়ে যায় এরকম পরিস্থিতিতে এই ধরনের প্রতিবাদ আমাদের জন্য আশার আলো এবং এই ধরনের প্রতিবাদ জারি না রাখতে পারলে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে যতটুকু কমপক্ষে পড়াশোনার পরিবেশ বিরাজ করছে সেইটুকু বিরাজ করার আসলে সুযোগ থাকবে না এবং বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে ন্যায্যতা এবং বিশ্ববিদ্যালয়ের ন্যায্যতা নিশ্চিত করে বলেই 1971 সালে বাংলাদেশের এই যে জন্ম যে হলো সেই জন্ম হওয়ার পেছনে এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে মূল ভূমিকা পালন করেছিল তারাই বৈষম্যের বিষয়টাকে সামনে এনেছিল তারাই ন্যায্যতার বিষয়কে সামনে এনেছে এবং 1971 পরবর্তীতে যতগুলো আন্দোলন হয়েছে যতগুলো সরকার পতনের আন্দোলন হয়েছে সবগুলোই কিন্তু এই ন্যায্যতার দাবিতে এবং এই ন্যায্যতা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর ন্যায্যতা নিশ্চিত করা একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হওয়া উচিত এটা কোনো অস্বাভাবিক বৈশিষ্ট্য না বিশ্ববিদ্যালয় মানে সে ন্যায্যতাকে রিপ্রেজেন্ট করবে ন্যায্যতাকে সামনে আনবে ন্যায্যতার কথা বলবে ন্যায্যতার কথা শিখাবে নইলে আমার গবেষণা আমার শিক্ষা গ্রহণের কোনোই মূল্যহীন পুরো মূল্যহীন হয়ে যায় এরকম পরিস্থিতিতে আমি মনে করি আমাদের আজকে যে প্রতীকী অনশন সেটা আসলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ঘিরে হলেও এটা আসলে সামগ্রিকভাবে আমাদের যে সংকট বিরাজ করছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যে অপরাজনীতির চর্চার একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেটা আসলে শিক্ষা প্রতিষ্ঠান নেই ক্ষমতা টিকে রাখা দুর্গে পরিণত হচ্ছে এই সব কিছুরই প্রতিবাদ এবং এটার জন্য আমি মনে করি সবার সামিল হওয়া অন্তত পক্ষে নিজের সন্তানের ভবিষ্যৎ উচ্চ শিক্ষা রক্ষার জন্য ন্যায্যতার প্রশ্ন সামনে আনাটা খুব জরুরি এবং ন্যায্যতার প্রশ্ন আনতে গেলে এটা খুব স্বাভাবিকভাবে যারা সরকারে থাকেন যারা ক্ষমতাসীন হন তারা সব অন্যকে যারা ন্যায্যতার কথা বলবেন তাদেরকে প্রতিপক্ষই মনে করেন ব্রিটিশরাও মনে করেছিল পাকিস্তানিরাও মনে করেছিল এবং বাংলাদেশে যত স্বৈরাচার শাসক এসেছে তারাও এরকমটাই মনে করেছে কিন্তু তার মধ্য দিয়ে ন্যায্যতা প্রতিষ্ঠিত হওয়া বন্ধ হয়নি এবং আশা করি যেই যেই ন্যায্য দাবির প্রতি শিক্ষার্থীরা অনশন করছে তাদের দাবি অতি সত্বর মেনে নিয়ে তাদের জীবন রক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার শুভ বুদ্ধির পরিচয় দেবে ধন্যবাদ সকলকে Radio Today, 89.6 FM.